সাইডে চলো শুটিং কই কলেজ, সেখানে একজন ইন্টার্ন ডক্টর, যে আমাদের সিনিয়র, আমরা তো সবাই ফার্স্ট ইয়ার, তো তার উপর যে অ্যাটাক হয়েছে পেশেন্ট পার্টির, তো আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেটা জানিয়েই আমরা এখানে প্রতিবাদে বসেছি। কতক্ষণ চলবে আপনাদের? এটা চলবে, আচ্ছা অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার তো ওটা দাদারা বলতে পারবে, ঠিক এই ব্যাপারটা আমি বলতে পারবো না। আমার নাম ক্যাটরিনা মল্লিক। তো আপনারা জানেনি এনআরএসে যে ঘটনাটা ঘটেছে সেটা তো এখানে আমাদের যে কারোর সাথেই ঘটতে পারে, এরকম আমরাও অনেক রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, খুব বাজে অবস্থায় আমাদের এখানে কাজ করতে হয়। প্রথমত ইন্টার্ন ডাক্তারদেরকে মানে যেরকমভাবে খেটে কাজ করতে হয়, সেখানে দিন রাত এক করে না খেয়ে না ঘুমিয়ে আমরা মানে যেরকমভাবে যতটা সার্ভিস দিয়ে আমরা থাকতে কিছু এক্সপেক্ট করা তো দূরের কথা, যা ব্যবহার পায় আর যেরকম সিকিউরিটির অবস্থা, আমাদের তো মানে কাজ করবো কি, নিজেদের প্রোটেকশনই তো নেই, আমরা কি প্রোটেকশন দেবো পেশেন্টকে? পেশেন্ট পার্টি যা কথা বলে, পেশেন্ট পার্টি যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করে, ইমার্জেন্সিতে একদিন আপনারা আসবেন, 24 ঘন্টা থাকবেন, একবার এসে দেখে যাবেন কী অবস্থায় আমরা কাজ করি, সেখানে দেখবেন যে মাঝরাতে কীরকম মাতাল পেশেন্টগুলো ঢুকবে এবং পেশেন্ট পার্টি ঢুকবে, সেখানে সিকিউরিটির কোনো ব্যবস্থা সেভাবে নেই, যথেষ্ট যতটা সিকিউরিটি দরকার কিচ্ছু নেই, তার মধ্যে আমাদের কাজ করতে হয়। এবার সেই রকম জায়গায় আপনারা একদিন এসে বসে দেখবেন যে কাজটা কীভাবে করতে হয়, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কি করা উচিত না করা উচিত নয়, কতটা করা উচিত কতটা করা উচিত নয়। নিরাপত্তা তো বটে, নিরাপত্তা এবং সব দিক দিয়ে আপনি দেখুন না, কোনো আপনার আপনাদের দেখবেন যে পেশেন্ট পার্টির কাছেও যথেষ্ট মানে এডুকেটেড সবাই হয় না, আমরাও জানি, কিন্তু এটুকু একটা আমরা এক্সপেক্ট করবোই না যে সারাদিন রাত আমরা যাদের জন্য করছি তাদের কাছ থেকে আমরা কিছু তো ফিডব্যাক চাইবই, সেটা চাবে আমাদের কাছ থেকে কিছু একটা নিশ্চয়ই খুব একটা বেশি কিছু চেয়ে ফেলছি না। সেটা দেখা যাক কি কতটা কি হয়, কোনো যদি সুরাহা পাওয়া যায় তাহলে সেরকম অনুযায়ী কাজ হবে। আমরা চাইছি আমাদের প্রোটেকশন দেওয়া হোক, সিকিউরিটি দেওয়া হোক, সব জায়গায় যেন অ্যাডিকুয়েট সিকিউরিটি থাকে, আমাদের কাজ করার পরিস্থিতি থাকে না, কারণ একজন পেশেন্টের সাথে 5 জন পেশেন্ট পার্টি ঢোকে, তারপরে যখন একজন পেশেন্ট এবং তারা নিজেরা কেউ জানেনও যারা যে কী হয়েছে পেশেন্টের বলতেও পারেন না, তারপরে যখন পেশেন্ট পার্টি কিছু কারণে যদি এক্সপায়ার করেছে আনেন তো প্রথমত মেরে দিয়ে আনেন, এমন নয় যে সবার সব পেশেন্ট পার্টির সবাই ভালো বলতে পারেন, মেরে দিয়ে তো আনেন, তারপরে আনার পরে তারপরে ওনারা দাবি করেন যে না এই পেশেন্টকে বাঁচানো হলো না, এইটা গাফিলতি, চিকিৎসার গাফিলতি, এখন তো এটা নতুন কথাই উঠে গেছে চিকিৎসার গাফিলতি, যেখানে যেখানে যাবেন আপনি ওইটাও ছেড়ে দিন, আউটডোর থেকে আমরা যখন ঢুকি আউটডোরে ঢুকি তখন বলতে শুনি পাশ থেকে পেশেন্ট পার্টিদের, হ্যাঁ ডাক্তারদের তো মারে খুব ভালো করে, এই তো আজকে সমাজের ব্যবস্থা, এইভাবে আমরা যাদের জন্য করছি তারা এরকমভাবে তারা কথা বলে, তাহলে আর আমরা কী বলবো বলুন, আপনি আমাদের আপনারা আমাদের জায়গায় থাকলে আপনারা কী করতেন, আলাদা কিছু করতেন?
400-500 জন আমরা অনেকেই আছি এখন। হৈমন্তী ভট্টাচার্য এসে কি এখন ভর্তি হলো? না, ভর্তি হয়নি এখন। কেন? বন্ধ আছে দেখছো, পরিষেবা বন্ধ। আপনি কোথায় থেকে আসছেন? মালদা থেকে আসছেন, বৈষ্ণবর থানা থেকে। আবাজকে ফিরে যাবেন তো তাহলে নাকি? না কি করবেন? না হলে ফিরে যাবো। পেশেন্টের কি হয়েছে? পেশেন্টের হাঁটুতে ব্যথা, জ্বর ছুটছে না, কাঁচাতে ব্যথা, এই কাঁচাতে কাঁচাতে ব্যথা। আগে শুনতে পেয়েছেন যে বন্ধ আছে বলে জানতেন? না শুনতে পারি, এখানে এসে শুনছি। এখানে এসে কখন এসেছেন? সকালে মোটামুটি, সকালে তো সকালে এসেছিলাম, তখন খোলা ছিল তো।